এই ভিডিওতে আমরা দেখব কিভাবে উবুন্টুতে ডিজাঙ্গো ইনস্টল করা যায়। ডিজাঙ্গো ইনস্টল করার জন্য প্রথমে আমাদেরকে পাইথন, এরপরে পিপ, এরপরে ভার্চুয়াল এনভায়রনমেন্ট, এরপরে ডিজাঙ্গো ইনস্টল করতে হবে। তো প্রথমে অ্যাকচুয়ালি আমাদের দেখতে হবে পাইথন ইনস্টল করা আছে কি না। সাধারণত ডিজাঙ্গোতে পাইথন ইনস্টল করাই থাকে, যদি ইনস্টল করা নাও থাকে তাহলে আমরা টার্মিনাল ব্যবহার করে পাইথন ইনস্টল করব। পাইথন ইনস্টল করার জন্য যে টার্মিনাল যে কমান্ড দিতে হবে, সুডো এপিটি ইনস্টল পাইথন 3। আমার এখানে পাইথন আগে থেকে ইনস্টল করা, যদি আপনারা ইনস্টল করা না থাকে তাহলে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। এরপর আমরা পিপ ইনস্টল করব। পিপের জন্য কমান্ড হচ্ছে সুডো এপিটি ইনস্টল পাইথন 3-। হয়ে গেছে, আমাদের পিপও ইনস্টল করা হয়ে গেছে। এরপর আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইনস্টল করব। ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইনস্টল করার জন্য যে কমান্ড দিতে হবে সেটি হচ্ছে সুডো এপিটি ইনস্টল পাইথন 3-VENV। গুড, আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট আগে থেকে ইনস্টল করা, যদি আপনাদের করানো থাকে তাহলে আপনাদের অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। এখন আমরা হোম ফোল্ডারে একটা ফোল্ডার বানাবো যেখানে আমরা কাজ করব। সেটা বানানোর জন্য যে কমান্ড দিতে হবে সেটা হচ্ছে ডব্লিউআরকে। আমি ওয়ার্ক নামে একটা ফোল্ডার খুললাম, এই যে দেখুন, এই নাম আপনি আপনার মতো যে কোনো একটি দিতে পারেন, সমস্যা নেই। এবার আমরা এই ওয়ার্ক ফোল্ডারের ভেতরে টার্মিনাল দিয়ে অ্যাক্সেস করব, সেজন্য যে কমান্ড দিতে হবে সিডি ওয়ার্ক। সিডি মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, অর্থাৎ এর মাধ্যমে আপনি আপনি ওয়ার্ক ফোল্ডারের ভেতরে অ্যাক্সেস পেয়ে গেলেন। এখন আমরা এই ওয়ার্ক ফোল্ডারের ভেতরে আছি। এবার আমরা এর আগে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইনস্টল দিয়েছি, কিন্তু এবার আমরা এই ফোল্ডারের ভেতরে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। এর জন্য যে কমান্ড দিতে হবে দেখুন, ওয়ার্ক ফোল্ডারের ভেতরে একটা এনভায়রনমেন্ট ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এর মানে আমি সংক্ষেপে নাম দিয়েছি ENV, আপনি অন্য চাইলে যে কোনো অন্য নাম দিতে পারেন। ব্যাস, হয়ে গেল আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। এবার আমরা এটাকে অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেটের জন্য কমান্ড দিতে হবে সোর্স বিন অ্যাক্টিভেট। দেখুন, আমাদের এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ হচ্ছে এই ফোল্ডারের ভিতরে, বিন ফোল্ডারের ভিতরে অ্যাক্টিভেট নামে একটি কমান্ড দিয়েছিল আগে থেকে, সেজন্য এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমরা ডিজাঙ্গো ইনস্টল করব। ডিজাঙ্গো ইনস্টল করার জন্য যে কমান্ড দিতে হবে পিপ ইনস্টল আমাদের ডিজাঙ্গো ইনস্টল হচ্ছে। ব্যাস, ডিজাঙ্গো ইনস্টল করা হয়ে গেছে। এবার ডিজাঙ্গো ইনস্টল, ডিজাঙ্গোকে রান করার জন্য আমাদের সার্ভার প্রয়োজন, যেহেতু আমাদের আগে পাইথন ইনস্টল করা ছিল, কাজে এই পাইথনই আমাদের সার্ভার হিসেবে কাজ করবে। চলুন এখন ডিজাঙ্গো রান করি। এর জন্য যে কমান্ড দিতে হবে ডিজাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, ধরেন যে ফোল্ডারটা বানাবো তার নাম দিলাম প্র্যাকটিস। আমাদের ডিজাঙ্গো কিন্তু প্র্যাকটিস নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে রান করব। রান করার জন্য যেটা করতে হবে, এই ম্যানেজ পাইটিকে আমরা রান করব, সেজন্য manage.py রান সার্ভার। তার আগে যেহেতু আমরা এটা পাইথনে রান করছি, পাইথন দিতে হবে, পাইথন ম্যানেজ পাই রান সার্ভার। একটু ভুল হয়ে গেছে, আমাদের আসলে আগে এই প্র্যাকটিস ফোল্ডারে অ্যাক্সেস করতে হবে। তো প্র্যাকটিস ফোল্ডার আমরা অ্যাক্সেস করব চেঞ্জ ডিরেক্টরি দিয়ে প্র্যাকটিস। এবার আমরা সার্ভারটাকে রান করব।
আমাদের এই যে পাইথন সার্ভার রান হয়ে গেছে, আমরা যদি আমাদের ক্রোম ফোল্ডারের যে ক্রোমে যাই, লোকাল হোস্ট, দেখুন জ্যাঙ্গো রান হয়ে গেছে, টাটা।